তো এখন বিষয়টা হচ্ছে, এটা তো একদম চোখের উপর দেখা যাচ্ছে যে সরকার চাইছে ভুল সংশোধন করে চাকরিটা দিতে, এবং এসএসসির আর কিছু করার নেই। এসএসসি তো কোর্টকে জানিয়ে দিয়েছে যে এই দুটো পথ বেরোচ্ছে, আপনারা যেটা বলবেন সেটা। আর অন্যদিকে বিজেপি চাইছে, এবং সেক্ষেত্রে এসএসসি এই প্রস্তাবটা দেওয়ার পর আমাদের অনুরোধ ছিল কর্মপ্রার্থীদের কাছে যে এসএসসির যা বলার বলে দিয়েছে, এবার আমরা অপেক্ষা করছি কোর্টের রায়ের জন্য। ফলে আপনারা উৎসবের দিন আত্মীয় পরিজনের সঙ্গে থাকুন, আপনাদের যন্ত্রণা নিশ্চিতভাবে যুক্তিসম্মত। অন্যদিকে বিরোধীরা ভাবছে তাদের তো পায়ের তলায় জমি নেই, ধর্ণামঞ্চ থাকুক, সেই ধর্ণামঞ্চে গুলে তারা গিয়ে শকুনের রাজনীতি করবেন। তো যেখানে এসএসসি গিয়ে কোর্টে লিখিতভাবে বলছে এই দুটো পথ খোলা, আপনারা বলুন আমরা শুরু করছি অ্যাপয়েন্টমেন্ট, আর এ কদিন আপনারা পরিবারের সঙ্গে থাকুন। আরে আন্দোলন আবার শুরু করতে কতক্ষণ সময় লাগবে, এটা প্রতীকী আন্দোলন চলুক, কিন্তু উৎসবের দিন বাড়িতে কাটান। কারণ এসএসসি তার দিক থেকে যা যা বলার বলে দিয়েছে, তারা তৈরি, কোর্ট অর্ডার দিলে তারা প্রসেস শুরু করবে। আর বিজেপি গিয়ে বলছে আপনারা উঠবেন না, তাহলে আমরা কোথায় গিয়ে বসবো? আপনারা উঠবেন না, আমাদের রাজনীতি করার জায়গা চলে যাবে। ভুল সংশোধন করে মুখ্যমন্ত্রী চাইছেন এমপ্লয়মেন্টটা হোক, আর বিজেপি বা বিরোধী দলগুলো চাইছে না এমপ্লয়মেন্ট নয়, ধর্ণামঞ্চ থাকুক, যন্ত্রণা থাকুক, তারা রাজনীতি করবেন ওই মঞ্চে গিয়ে। এইটা হচ্ছে তফাৎ। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।